আমরা ইনডোর স্টেডিয়াম আলিপুরদুয়ারের জন্য 4 কোটি টাকা স্যাংশন করেছি। এখানে মডেল ভিলেজ নিয়ার চিলপাড়া ফরেস্ট হচ্ছে, এখানেও 3 কোটি টাকা দেওয়া হয়েছে। এখানে ইলেকট্রিক শ্মশান করবার জন্য 1.5 কোটি দেওয়া হয়েছে, স্যাংশন করা হয়েছে। এখানে ধূপগুড়িতে গার্লস কলেজ করবার জন্য 5 কোটি টাকা দেওয়া হয়েছে। এছাড়াও আরেকটা কলেজ আমরা যাতে রাজগঞ্জে করতে পারি, ধূপগুড়িতেও একটা প্রস্তাব এসছে, আমরা এগুলো দেখে নিচ্ছি। তাছাড়াও হিন্দি কলেজ বানারহাটে, এটার জন্য 5 কোটি টাকা স্যাংশন করা হয়েছে। রাজগঞ্জ কলেজের জন্য 5 কোটি টাকা স্যাংশন করা হয়েছে। আইটিআই মেটালিতে করার জন্য 5 কোটি টাকা স্যাংশন করা হয়েছে। এছাড়াও ফতেমা গার্লস হাই স্কুল, গোরেটি হাই স্কুল, লঙ্কাপাড়া হাই স্কুল, এগুলোর জন্য 1.5 কোটি টাকা স্যাংশন করা হয়েছে। এছাড়াও জলদাপাড়া মূর্তি, এইগুলো ডেভেলপমেন্ট করার জন্য 6 কোটি টাকা স্যাংশন করা হয়েছে। এছাড়াও বিভিন্ন রাস্তা এবং রোডসের জন্য 18 কোটি টাকা দেওয়া হয়েছে। এছাড়াও আমরা এখানে প্রায় অনেকগুলো, প্রায় 100 মতো প্রাইমারি স্কুল, আপার প্রাইমারি স্কুল নতুন করে তৈরি করার ব্যবস্থা হয়েছে। এছাড়াও অনেকগুলো সেকেন্ডারি স্কুল, যেগুলো হায়ার সেকেন্ডারি করা হয়েছে, অনেকগুলো অলরেডি করা হয়েছে, প্রায় 45টার মতো, আরও 7টা অ্যাপ্রুভড হয়ে যাবে 2-1 দিনের মধ্যেই। এখানে কলেজে কিছু কিছু জায়গায় যেমন অনেক ছেলেমেয়েরা পড়াশুনো করছেন এবং পাশও করেছেন, কিন্তু তাদের ভর্তির আসন কম, তাই কয়েকটা কলেজ নিয়ে এখানে চিন্তাভাবনা চলছে, যেটা ধূপগুড়ি আমরা চেষ্টা করছি বা আমাদের যেগুলো রাজগঞ্জে আছে বা অন্যান্য জায়গায় আছে সেগুলো চেষ্টা করছি। এ ফলাকাটা ব্রাত্যবোস এসছে সেই জন্য আমার সাথে এখানে। তাছাড়াও পলিটেকনিক, আইটিআই যতটা পারি আমরা বেশি করে দেবো এইসব জায়গায়, কারণ এগুলো হচ্ছে খুব নেগলেক্টেড অঞ্চল, আছে অনেকগুলো অঞ্চল। এছাড়াও জলপাইগুড়িকে কেন্দ্র করে আরও অনেক প্রজেক্ট, ফরেস্ট থেকে শুরু করে সব কিছু আমাদের আছে। এবং ডুয়ার্সেও আমরা প্রায় ডেভেলপমেন্টের জন্য 50 কোটি টাকা একটা ডুয়ার্সে ট্যুরিজম প্রজেক্টের জন্য স্যাংশন হয়েছে 2-1 দিনের মধ্যেই, এই 2-1 দিনের মধ্যেই হয়েছে 50 কোটি টাকা ডুয়ার্সে। এছাড়াও আপনারা জানেন যে এখানে গাজলডোবা থেকে শুরু করে তরাই ডুয়ার্স থেকে শুরু করে সমস্ত অঞ্চলটা, যেমন দার্জিলিং ডেভেলপমেন্ট আমরা করছি, তরাই ডুয়ার্সটাও আমরা ডেভেলপমেন্ট করছি, এই কারণে যেখানে ট্যুরিস্ট বেশি করে আসুক। এবং আমরা চাই এখানে ইন্ডাস্ট্রির দিক থেকেও বিভিন্ন পরিকল্পনা নেওয়া হচ্ছে, সেটা ডিটেলস আমি বলছি না, এই কারণে যে একবারে সব বলে দিলে গুলিও ফেলবেন অনেক সময়। আর আমরা প্রত্যেকটা ব্লকে এগ্রিকালচারাল, যেটা কিষাণ মার্কেট তৈরি করার চেষ্টা করছি, মাইনরিটিস ভবনও তৈরি হচ্ছে এখানে, এবং কিষাণ বাজার আমরা সব ব্লকেই করব আস্তে আস্তে, কিন্তু এখন ফেস বাই ফেস করব। বাংলায় 95টা কিষাণ বাজার তৈরি করার ব্যবস্থা হয়েছে, কোল্ড স্টোরেজ হবে, ওয়্যার হাউস হবে বিভিন্ন জায়গায়। এবং জলপাইগুড়ি জায়গায় বিশেষ করে চা বাগানের যারা আছে, আপনারা জানেন 2 টাকা কিলো আমরা চাল দিচ্ছি, একটাই চা বাগান এখনও বন্ধ আছে, দেওয়া হচ্ছে 2 কেজি করে। এছাড়াও কিছু চা বাগানকে কেন্দ্র করে আমরা যাতে বেশি করে লোককে অধিকার দিতে পারি, তাদের মাথার আশ্রয়, সেই অধিকারটা দেওয়ার জন্য কিছু ভাবনা চিন্তা চলছে। আমরা জয়গাঁও থেকে শুরু করে আরও কিছু জায়গা জমি আছে, ওগুলো আমরা করবো আস্তে আস্তে করবো, এটা আমাদের অলরেডি প্ল্যানিং চলছে, যেটা হচ্ছে বেশি করে পাট্টা যাতে আমরা লোককে দিতে পারি, যে পাট্টাগুলো চায়ের বাগানেও সে যদি অধিকার পায়, পঞ্চায়েতের অধিকার, যেমন একসময় চায়ের বাগানে ছিল না। চা বাগানের শ্রমিকরা যারা আছে খুব কষ্ট করে জীবন কাটায়, তাদের ট্রিটমেন্ট থেকে শুরু করে অনেক কিছু ফেসিলিটিস নেই, সেসব ব্যাপারে আমরা প্ল্যানিং করছি। এটা ল্যান্ড, আমাদের ল্যান্ড ডিপার্টমেন্ট একটা স্পেশালি একটা রিভিউ করছে টোটাল সিচুয়েশনটা, এটা করে যখন ফাইনালি হয়ে যাবে তখন আপনাদের আমি বলে দেবো। আর যেহেতু জিটিএ ইলেকশন আছে, আমরা চাই দার্জিলিংয়ের মানুষ শান্তিপূর্ণভাবে ভোটে অংশগ্রহণ করুক, পাহাড় ভালো থাকুক, আমার সমতলও ভালো থাকুক। দুই বোন, পাহাড়ের ভাই বোন এবং সমতলের ভাই বোন, যেটা আমরা বারবার বলি যে বাংলার মাটি বাংলার জল, বাংলার বায়ু বাংলার ফল, পূর্ণ হোক হে ভগবান, শান্তিপূর্ণভাবে মানুষ তার গণতান্ত্রিক পদ্ধতিতে অংশগ্রহণ করে, গণতন্ত্রই হচ্ছে আমাদের বাঁচার সবচেয়ে বড় অস্ত্র, শান্তি সংহতি রক্ষা করে উন্নয়নের মধ্যে দিয়ে। আমাদের এটাও আছে যে আমরা উত্তরবঙ্গ পুরো উন্নয়ন করব। উত্তরবঙ্গে আমি আপনাদের আগেও জানিয়েছিলাম, আবার বলি, ফিল্ম সিটির টেন্ডার প্রসেস ক্লিয়ার হয়ে গেছে। ক্লিয়ার হয়ে গেছে মানে প্রসেস হয়ে গেছে, আজকে সম্ভবত ওরা বিট খুলবে, ওরা মানে নিচ্ছে আর কে কী করতে চায়। অনেকগুলো বিট আমরা অনেকগুলো অ্যাপ্লিকেশনও পেয়েছি টেন্ডারে, কিন্তু সেটা যারা দেখে সেক্রেটারিরা দেখবেন, কিন্তু আমি যতদূর জানি যে ওদের প্রায় টেন্ডার প্রসেসটা কমপ্লিট হয়ে হতে এসছে, জাস্ট বিট খুলে ডাকবে এবার কে কীরকম দিয়েছেন আর কি, তাদেরটা কার কী ক্যাপাসিটি আছে দেখার জন্য। একটা শিলিগুড়িতে হচ্ছে আমাদের, শিলিগুড়ি আমাদের এসজিডি এক জায়গা দিয়েছে 75 একরের মতো, শিলিগুড়িতে একটা ফিল্ম সিটি তৈরি হচ্ছে আর একটা উত্তরপাড়ায় হচ্ছে। সুতরাং দুটো ফিল্ম সিটি হলেও এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রিটাও কে কেন্দ্র করে অনেক লোক আরও আসবে, যেমন ট্যুরিস্টরা আসছে, ট্যুরিস্ট প্যাকেজ আমরা করব খুব ভালো করে, এটা আমাদের প্ল্যানিংয়ে আছে অলরেডি, অনেকগুলো টাকা দেওয়া আছে, অনেক আইএলএফএসকে দিয়ে, রাইটসকে দিয়ে অনেক সার্ভেও হয়ে গেছে অলরেডি, ইতিমধ্যে বিভিন্ন জায়গায় কটেজ তৈরি করা, হস্টেল তৈরি করা, টি ট্যুরিজম ইন্ডাস্ট্রি তৈরি করা, এগুলো যেমন প্ল্যানিংয়ে আছে,
সাথে সাথে আমরা কালকে কুচবিহারেও যাব। আপনারা জানেন কুচবিহারে আমরা একটা বড় ইউনিভার্সিটি করছি। আমাদের গভর্নমেন্ট এই এক বছরের মধ্যে তিনটে ইউনিভার্সিটি আমরা করছি ইমিডিয়েট, যেটা হচ্ছে একটা নজরুল ইসলামের নামে আমরা আসানসোলে করছি নজরুল ইউনিভার্সিটি, আমরা কুচবিহারে কালকে আমাদের উদ্বোধন আছে, অ্যাডমিনিস্ট্রেশনের মিটিং আছে, তারপরে এটা হচ্ছে আমাদের পঞ্চানন বর্মার নামে আমাদের ইউনিভার্সিটি হচ্ছে, কালকে ফাউন্ডেশন স্টোন হবে। এছাড়া আমরা একটা প্রাইভেট ইউনিভার্সিটিও করছি। তাছাড়া বিভিন্ন উন্নয়নের যোগ্য চলছে আর কি, পয়সা করি নেই তা সত্ত্বেও। আর আরেকটা কথা বলি, ন্যাশনাল হাইওয়ে অথরিটি নিয়ে তাদেরও একজনকে আমরা ডেকেছিলাম আজকে মিটিংয়ে, তারা এসেছিলেন, এবং আমার চিফ সেক্রেটারি তিনি এক্ষুনি আমি চলে যাওয়ার পরেও ডিটেলস কথা বলবেন। তার কারণ হচ্ছে আমরা খুবই বিরক্ত, বিশেষ করে ন্যাশনাল হাইওয়ে অথরিটির যে অ্যাকশন না নেওয়া, একদিকে তিস্তা ব্রিজ, অন্যদিকে জলঢাকা ব্রিজ, আর একদিকে হচ্ছে আপনাদের এই ন্যাশনাল হাইওয়ে 31-34 যা অবস্থা হয়ে আছে। 31 তো আমরা চোখের সামনে দেখতে পেলাম, এবং এটা আমরা করতে পারি না, তার কারণ এটা আমাদের হাতে নেই, এটা কেন্দ্রের হাতে। কেন্দ্র যদি এই কাজটা না করে মানুষের অসুবিধা হচ্ছে, এবং আমাদের পিডাব্লিউডির কাজ হলে আমরা দায়িত্ব নিয়ে করে দিতাম, কিন্তু যেহেতু কাজটা ন্যাশনাল হাইওয়ের কাজ, এটা আমাদের হাতে নেই, তারা ঠিকমতো করছেন না, আমরা তাদের অনুরোধ করছি যে ইমিডিয়েট কাজটা করবার জন্য। এবং আমাদের আমি চলে যাওয়ার পরেও চিফ সেক্রেটারি আবার এখন মিটিং করবেন, এবং তাদের আমরা ডেকে আজকে মিটিংয়েও বলেছি কেন হচ্ছে না, কেন এতদিন টাইম লাগছে। আমি নিজে বিশেষ করে 31 এই যে হাইওয়ের অবস্থা, তার তিস্তা ব্রিজ, জলঢাকা ব্রিজ, এগুলো নিয়ে বারবার আমি নিজেও প্রধানমন্ত্রীর সাথে গিয়ে দেখা করে এসেছি, তাকে বলে এসেছি প্রবলেমটা। এখানে একদিকে ভুটান, অন্যদিকে নেপাল, অন্যদিকে উত্তরবঙ্গ, একদিকে বাংলাদেশ বর্ডার, সুতরাং এই রাস্তাগুলো ঠিক না করলে, রাস্তা ঠিক না থাকলে কিছুই হয় না। আমরা যেমন আমাদের স্টেটে ধরুন আমরা একটা স্টেট হাইওয়ে অথরিটি তৈরি করেছি, জাস্ট নতুন করে তৈরি হয়েছে, তার মধ্যে সার্ভের কাজ চলছে, আমাদের 4,500-4,500 কিলোমিটার রুট আছে, তার মধ্যে সার্ভে করে করে টাইম টু টাইম আমরা পুরো রাস্তা করে ফেলবো বেঙ্গলে। একটু টাইম লাগবে, কারণ এত বড় প্রজেক্ট, স্যাম্পল সার্ভে হবে, তারপরে রিভিউ হবে, টেন্ডার হবে, এই প্রসেসগুলো আছে। রাজ্যেরগুলো আমরা করব, কিন্তু কেন্দ্রের অধীনে যেগুলো আছে সেগুলো আমরা করবার জন্য আমি নিজে আমাদের এমপিরা গিয়ে, তৃণমূল কংগ্রেসের এমপিরা গিয়ে, আমাদের যিনি আমাদের সড়ক মন্ত্রী আছেন তাকে ডেপুটেশন দিয়ে এসেছেন, আমি নিজে কথা বলেছি দুবার, আমি নিজে দু তিনবার আগে প্রধানমন্ত্রীর সামনে গিয়ে রিকোয়েস্ট করেছি, আমাদের মুকুল রায় তাকে আমি পাঠিয়েছি, আমাদের আরও 5 জন যে মিনিস্টার আছেন তারাও গিয়েছিলেন, তারাও গিয়ে বারবার বলেছেন, এবং আজকেও আমরা বললাম। আমরা সত্যি ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে, কারণ বারবার বলা সত্ত্বেও কাজগুলো যে হচ্ছে না, এবং রাস্তা ঠিক না থাকলে যে কোনো সময় একটা বড় ইনসিডেন্ট হয়ে যেতে পারে, অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। আমরা সিদ্ধান্ত নিচ্ছি আস্তে আস্তে করে এগিয়ে কাজগুলো করা, কিছু হয়নি। এবং শিলিগুড়িতে আমরা একটা ডিজাস্টার ম্যানেজমেন্ট, তারও একটা ইনফ্রাস্ট্রাকচার তৈরি করছি। তার কারণ হচ্ছে উত্তরবঙ্গে আপনারা তো জানেন সেই কলকাতা থেকে সুদূরে কোনো একটা বিপদ হলে আসতে পারেন অত দূর থেকে। কাজে আমরা দু তিনটে করার প্ল্যান করেছি, একটা যেমন সাউথ বেঙ্গল, বর্ধমান, বাঁকুড়া, বীরভূমকে কেন্দ্র করে একটা করব, উত্তরবঙ্গে আমরা শিলিগুড়িকে কেন্দ্র করে একটা করছি, আবার ওদিকে আমরা মালদা বা মুর্শিদাবাদের ওদিকটা একটা করলে তাহলে আমার কৃষ্ণনগর, মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরটাও হয়ে যায়। সুতরাং আমরা প্ল্যান করে যতটা সম্ভব যেখানে গ্যাপ আছে টোটালটাই করার চেষ্টা করছি, এই আর কি। একটা না অনেক বলে গেছি না, কুচবিহারের পরে আমি একটু কালিম্পং যাব, ওটা ফরের ডে, কারণ ভানুভক্ত আমাদের পাহাড়ি কবি, তিনি আমাদের সকলেরই কবি, তার জন্মদিন আছে। আগের বারটা আমি আসতে পারিনি, বিভাস চক্রবর্তীদের পাঠিয়েছিলাম, কিন্তু এবারটা আমি নিজেই করব। তার কারণ হচ্ছে যেহেতু পাহাড়ে আমি অনেকবার এসেছি, 7-8 বার সম্ভবত এসেছি, এবং উত্তরবঙ্গে বারবার আসছি, সুতরাং আমাদের করতে হবে। আমি খুশি হব এই জন্মদিনটা এখানে পালন করতে পারলে, সুতরাং সেই জন্য ওটা জন্মদিনটা আছে 13 তারিখে। যখন এসব প্রোগ্রাম থাকে ঘন্টা, তো জন্মদিন ন্যাচারালি পালন করার জন্য এখানে পাহাড়ে একবার আমি দার্জিলিং অ্যাডমিনিস্ট্রেশনে মিটিংও করতাম যদি জিটিএ ইলেকশন না থাকতো। ইলেকশনে কোড অফ কন্ডাক্টে পড়ে গেছি বলে একটা দিন আমাদের ওই 12 তারিখে আমাদের বেরিয়ে গিয়ে চলে যেতে হবে, রাত্রিবেলা গিয়ে পৌঁছবো, আর 13 তারিখে যার জন্য জন্ম এটা পালন করে আমি চলে যাবো। ওটা তো হবে, তো ওগুলো তো ওরা করে নেবে, এগুলো তো উত্তরবঙ্গ উন্নয়ন ডিপার্টমেন্ট আছে, ওরা করে নেবে, দেখে নেবে, কথা বলে দেখে নেবে, এগুলো নিজেদের মধ্যে আমার মনে হয় খুব একটা অসুবিধা হবে না। বলা হয়েছে ওদের করতে, এখন ওই সব টেন্ডার প্রসেস এগুলো তো একটু টাইম লাগবে, সেক্রেটারিয়েট যখন হবে হবে, আমি তো রোজই করে যাচ্ছি, 1 বছরে 8 বার হয়ে গেছে। হ্যাঁ, পিপিপি মডেলে আমরা অলরেডি পরশু, কালকে আমাদের একটা মিটিং ছিল ক্যাবিনেট কমিটি অন ইনফ্রাস্ট্রাকচার, পিপিপি মডেলে আমরা মেডিকেল কলেজ করবার জন্য কালকে অলরেডি সিদ্ধান্ত নিয়েছি, এবং আমরা সারা বাংলাতেই নিয়েছি। কারণ একটা জিনিস আপনাদের আমি বলি, ব্যাঙ্গালোর বলুন, মুম্বাই বলুন, কেরালা বলুন, ওখানে অনেক কলেজ হয়েছে, মেডিকেল কলেজ, হাসপাতাল হয়েছে পিপিপি মডেলে, ফলে ওখানে প্রায় 15-20 হাজার ছেলে মেয়ে মেডিকেলেও চান্স পায়। কিন্তু আমাদের এখানে দেখুন স্বাধীনতার এতগুলো বছর হয়ে গেছে,
মাত্র 1100 ছিল। তাও গত বছর আমরা বাড়িতে সঞ্জয় মিত্র এখানে আছেন, এই বছরের মধ্যে আমরা বাড়ি আমরা প্রায় 1700-র মতো করেছি, 1900-র মতো করেছি। এখন হচ্ছে এক বছরের মধ্যে তবুও আমরা এতগুলো বাড়িয়েছি, প্রায় 800-150 বাড়িয়েছি। আমাদের টার্গেট হচ্ছে আমাদের এখানে 20,000-25,000 ছেলেমেয়েরা কেন চান্স পাবে না, সেটা করতে গেলে আমাকে পিপিপি মডেলে যেতে হবে। ল্যান্ড আমরা লিজে দেবো, ল্যান্ডটা হচ্ছে গভর্নমেন্টের ইকুইটি, আমরা ল্যান্ডটা দেবো ওদের ইউজ করতে, সেই ল্যান্ডে তারা করবেন। এখানে গভর্নমেন্টের একটা 2/3 একটা গভর্নমেন্টের একটা কোটা থাকবে, তাই তো, যেখানে আমাদের 1/3 থাকবে। আর একটা হচ্ছে এখানে আমাদের যাতে গরিব মানুষরা চিকিৎসা পায়, তারপর আমাদের ছেলেমেয়েরা একটু সস্তায় পড়তে পারে, তার জন্য একটু প্রভিশন রাখবো, সেই জন্য গভর্নমেন্ট নিজেও এটার মধ্যে থাকবে। পিপিপিতে করছি আমরা এই কারণে, কারণ এখানে যদি 20-25 হয়ে যায়, এরকম 20-25 হওয়া মানে আমার 20-25 অ্যাকোমোডেশন তো বাড়াতে পারবো, সুতরাং আমাদের ভাই বোনেদের তো আর বাইরে গিয়ে পড়াশোনা করতে হবে না। আর লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচা করে আমরা সেফগার্ডও নেবো এর জন্যে, যে এই টাকাটা আপনারা নেবেন সুপ্রিম কোর্টের গাইডলাইন্স অনুযায়ী, বেশি তো লোকে দিতেও পারে না। এটা যেমন আমরা হাসপাতালের ক্ষেত্রে করছি, তেমনি আমরা কিন্তু মেডিকেল কলেজের ক্ষেত্রে করছি, তেমনি আমরা কিন্তু এটা স্কুল ইউনিভার্সিটি কলেজের জন্যও করছি। তার কারণ হচ্ছে ইউনিভার্সিটি, এই যে আমরা একটা প্রাইভেট ইউনিভার্সিটি করলাম, বিল পাস করলাম, এইরকমভাবে ধরুন আমরা যদি এটা করতে পারি তাহলে আরও ইঞ্জিনিয়ারিং আছে, পলিটেকনিক আছে, আরও বিভিন্ন টেকনিক্যাল সাবজেক্ট আছে, তারাও করতে পারে। বাংলায় যে একটা ISIPSও হয় না, একটা ট্রেনিং সেন্টার পর্যন্ত নেই, আমরা সেগুলোও করতে চাই। আমি তোমার চিফ সেক্রেটারিকে রিকোয়েস্ট করেছি, আপনার আপনি কিন্তু পড়াবেন এবং আপনারা কিন্তু ভালো করে একটা মানে ISIPSও আমাদের ছেলেমেয়েরা হোক আমরা তো চাই। সুতরাং আমরা এগুলো একদম মন দিয়ে করছি আর কি, যাতে আমাদের ভবিষ্যৎ জেনারেশনটাকে আমরা সুফলটা দিতে পারি। যা হয়নি হয়নি কতদিন আর ভাববো, যা হয়নি হয়নি নতুন করে কিছু প্ল্যানিং করে করতে পারি। আপনার কাছে আমি শুনছি, আমার কাছে এরকম তো কিছু নেই, এরকম কিছু নেই, না একটাই বন্ধ আছে জানি আমরা, সেগুলো আমি বলেছি 5-6 বার আমি আগে ঘুরে এসেছি, আর ওগুলোর ব্যাপারে ইন্ডাস্ট্রি মিনিস্টারের আন্ডারে আমি কতগুলো সিস্টেম তোমায় মানতে হয় বল। আমি আশা করি আপনি অ্যাডমিনিস্ট্রেশনের মিটিংয়ে পলিটিক্যাল কোয়েশ্চেন করবেন না। থ্যাংক ইউ।